কক্সবাজারের টেকনাফ উপজেলায় অস্ত্র ও ইয়াবা সহ 3 রোহিঙ্গাকে আটক করেছে র‍্যাব। বুধবার সন্ধ্যা 7:30টার দিকে উপজেলার হিলানুয়াপাড়ার বিশেষ রোহিঙ্গা ক্যাম্প 26 এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটকের 3 জন হলেন টেকনাফের হিলা জাদি মোড়া 27 নম্বর রোহিঙ্গা ক্যাম্পের বুলাক B9 রুমের সেকেন্ডারারির ছেলে মোহাম্মদ নূর ফয়েজ, টেকনাফের কেরুনতলি এলাকার মোহাম্মদ সাব্বির আহমদের ছেলে আবুল কালাম এবং হিলা রঙ্গিখালী পশ্চিম নয়াপাড়া এলাকার এনায়েতুর রহিমের মেয়ে মোসাম্মদ কোহিনুর আক্তার। স্ক্রিনে যে ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই 3 জনই হলেন আটককৃত ব্যক্তি। বিষয়টি নিশ্চিত করে র‍্যাব 15 CPC 1 ক্যাম্প ইনচার্জ লে মির্জা মাহতাব জানাই, কতিপয় মাদক ও অস্ত্র ব্যবসায়ী টেকনাফের পশ্চিম নয়াপাড়া এলাকায় আব্দুল শুকুরের বাড়িতে অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে তার নেতৃত্বে একটি বিশেষ টহল দল সেখানে অভিযান চালায়। তিনি জানান, অভিযানে এক নারী সহ 3 জনকে আটক করা হয়। তাদের কাছ থেকে 200 পিস ইয়াবা এবং একটি 1 শুটারগান উদ্ধার করা হয়। এ ঘটনায় আটক 3 জনকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দার কাছে জানতে চাইলে তিনি এক বাক্যে বলেন, সন্ধ্যার পরে রোহিঙ্গা ক্যাম্পে ঢুকলে আপনি জীবিত ফিরে আসবেন কিনা তা সন্দেহ আছে। আপনি বিশ্বাস করবেন, মাগরিবের পরে সূর্য ডুবার পরে যদি আপনি এই রাস্তা দিয়ে ঢুকেন ক্যাম্পের ভিতরে, আপনি যে জীবন নিয়ে আসতে পারবেন সেটা বিশ্বাস করা যায় না, এটা বিশ্বাস করতে পারবেন। আমাদের সকল আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন সবার আগে সর্বশেষ খবর জানতে।